আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে সকল সম্মানিত শিক্ষকগণ জুম অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নিতে চান অথবা যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকের সাথে যুক্ত হয়ে ক্লাসে যোগদান করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিও। মোবাইলে কিভাবে জুম অ্যাপটি ইনস্টল করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদেরকে জুম অ্যাপে ইনক্লুড করবে এবং শিক্ষার্থীগণ কিভাবে শিক্ষকের ভিডিও কলে যুক্ত হবে, সেটি আমি আজকে আপনাদের দেখাব। প্রথমেই মোবাইলে আমরা যাব ডাটা কানেকশান অথবা ওয়াইফাই চালু করে আমরা যাব প্লে স্টোরে। আমরা প্লে স্টোরটা ওপেন করব। প্লে স্টোরের উপরে আছে সার্চ বক্স, যেখানে লেখা আছে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস। এখানে ক্লিক করলে একটা কার্সর চলে আসবে, এখানে আমরা লিখব ZOOM। লিখলেই নিচে একটা লেখা আসবে জুম ক্লাউড মিটিংস। আমরা জুম ক্লাউড মিটিংসে ক্লিক করব। এরপরে জুম ক্লাউড মিটিংস অ্যাপটি আমাদের সামনে আসবে। এখানে আসবে ইনস্টল বাটন, 28 মেগাবাইটের একটি অ্যাপ। আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টলেশন হচ্ছে। এরপর আমরা জুম অ্যাপটি এখান থেকে আমরা ওপেন করব। শিক্ষকদের জন্য দেখাবো আপনারা কীভাবে একটা মিটিং কল করবেন, শিক্ষার্থীদেরকে কীভাবে একটা মিটিংয়ে বা কলে ক্লাসে যোগদান করাবেন। তার জন্য আপনাদেরকে এই জুম অ্যাপে আপনাদেরকে সাইন আপ করতে হবে। নিচের বাম পাশে সাইন আপ লেখা আছে, আমরা আপনারা এখানে সাইন আপ করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে তবে এখানে আপনার জন্ম তারিখ দেবেন। সেট করে দিলাম। এবার আপনার ইমেল অ্যাড্রেস আসবে, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা আমি দেবো। নিরাপত্তার জন্য আমি এটা হাইড করে রেখেছি, ফার্স্ট নেম। এখানে আমরা আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস টিকছে না, দিয়ে আমরা উপরে নেক্সট বাটনে ক্লিক করব। ইমেইলে যে ইমেলটা দেওয়া হয়েছে, ইমেইলে একটা ভেরিফিকেশান কোড চলে গিয়েছে, সেই ইমেলটা ওপেন করে সেখান থেকে আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমরা আবার জুম অ্যাপে আসবো। জুম অ্যাপে এসে আমরা এখানে সাইন ইন করব। সাইন ইন করছি, আমার যেটা সাইন আপ করা আছে সেটা দিয়ে। জিমেইলে ভেরিফিকেশান যে মেসেজ মেইলটি এসেছে সেখানে ক্লিক করলেই, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড সেট করার একটা অপশন আসবে। তখন আপনার ওখান থেকে পাসওয়ার্ড যেটা সেট করবেন সেটা আপনি এখানে সাইন ইনে দেবেন। দিয়ে আমরা সাইন ইন করে নিলাম। এরপরে দিলাম ওকে। এখন যেটা করতে হবে আপনাদেরকে নিউ মিটিং বাটন, নিউ মিটিং অপশনে ক্লিক করতে হবে। আর এখানে আর কিছু দরকার নেই, স্টার্ট এ মিটিং বাটনে ক্লিক করব। অডিও রেকর্ডিং পারমিশন চাচ্ছে, ভিডিও রেকর্ডিং পারমিশন চাচ্ছে, আমরা সবগুলো অ্যালাউ করে দেব। এখন দেখেন স্ক্রিনে কিন্তু আপনার আপনার ছবি চলে এসেছে, ক্লাস অর্থাৎ ক্লাসরুমটি রেডি হয়ে গেছে। স্ক্রিনের একদম উপরে দেখবেন 10 ডিজিটের একটি সংখ্যা এবং তার নিচে একটি পাসওয়ার্ড। এই সংখ্যাটা হচ্ছে আপনার আইডি এবং তারপর পাসওয়ার্ড, এটা আপনি যার সাথে শেয়ার করবেন শুধু সেই আপনার এই মিটিং অ্যাটেন্ড করতে পারবে, তাছাড়া অন্য কেউ কিন্তু পারবে না। তাই আপনাদের শিক্ষার্থীদের কাছে মোবাইলে এসএমএসের মাধ্যমে হোক অথবা ফেসবুকে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে হোক, আপনাদের শিক্ষার্থীদের কাছে এই আপনার জুম আইডি এবং পাসওয়ার্ডটি শেয়ার করুন। আপনি নিশ্চিন্তে আপনার এই আইডি এবং পাসওয়ার্ড অন্য কাউকে শেয়ার করতে পারবেন। যাকে শেয়ার করবেন শুধুমাত্র সেই আপনার এই মিটিংটাতে, এই কলটিতে অর্থাৎ এই ক্লাসটিতে অ্যাটেন্ড করতে পারবে। আমি এখন দেখাবো শিক্ষার্থীরা কীভাবে এই অ্যাপের মাধ্যমে একটি ক্লাসে বা কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে, যোগদান করবে। সেই পদ্ধতিটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, খুবই সহজ এবং সিম্পল একটি উপায়। তবে তার আগে একটি কথা বলি, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো চলো এবার দেখে নেই কীভাবে আমরা জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাসে যোগদান করব। জুম অ্যাপটি ওপেন করব। ওপেন করে এখান থেকে আমাদেরকে সাইন ইন করতে হবে না। যারা শিক্ষার্থীরা মিটিংয়ে জয়েন করবে,
তাদেরকে সাইন আপ করার দরকার নেই, তারা শুধু জুম অ্যাপটি ওপেন করেই জয়েন বাটনে আমরা ক্লিক করব। শিক্ষা আমাদের শিক্ষক যে মিটিং আইডিটা সেন্ড করবে, মেসেজে হোক, মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে হোক, অথবা মেসেজের এসএমএসের মাধ্যমে হোক, অথবা ফোন করে জানিয়ে দিক, সেই মিটিংয়ের 10 ডিজিটের 10 অঙ্কের এই সংখ্যাটি আমরা এখানে লিখব। আমি ট্রায়াল একটা লিখছি, 1234 6 0 10 ডিজিটের মিটিং আইডিটা দিয়ে জয়েন মিটিং এ ক্লিক করব। জয়েন মিটিংয়ে ক্লিক করার পর সাথে একটা পাসওয়ার্ড যে দিয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে লিখবো। পাসওয়ার্ডটা এখানে টাইপ করে অ্যাকিউরেটলি টাইপ করতে হবে, যেটা ক্যাপিটাল লেটারে আছে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেটা স্মল লেটারে আছে সেটা স্মল লেটারে লিখতে হবে। লিখে ওকে দিলেই হচ্ছে যে মিটিংটাতে অ্যাড হয়ে যাবে, শিক্ষক ওই দিক থেকে অ্যাকসেপ্ট করে নিলেই মিটিংটা ক্লাসে জয়েনটা শুরু হয়ে যাবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।